এবার একটু নজর রাখবো খেলার খবরে। ময়দানের বাইরে যাই হোক, সঞ্জীব গোয়েঙ্কার টাকার ঝুলির কাছে যতই হারতে হোক ইস্টবেঙ্গলকে, মাঠের লড়াইয়ে এবার জিতে মরশুম শুরু ইস্টবেঙ্গলের। মরশুমের প্রথম সাক্ষাৎকারে কলকাতা লিগে ইস্টবেঙ্গল 2-1 গোলের ব্যবধানে হারিয়ে দিল মোহনবাগানকে। ইস্টবেঙ্গলের এবারের লিগে টানা তৃতীয় জয়। অন্যদিকে প্রথম দুটি ম্যাচ ড্রয়ের পরে ইস্টবেঙ্গলের কাছে হার মোহনবাগানের। এদিন ইস্টবেঙ্গল আরও বড় ব্যবধানে জিতলেও বলার কিছু ছিল না। ইস্টবেঙ্গলের হয়ে এদিন গোল করেন বিষ্ণু এবং জেসেন্টিকে। প্রথমার্ধে খেলার ফল গোলশূন্য থাকার পরে ইস্টবেঙ্গলে 2-0 গোলের ব্যবধানে এগিয়ে যায়। খেলার সংযোজিত সময় গোল করে মোহনবাগানের কিছুটা সম্মান রক্ষা করেন সোহেল ভাট।